নমস্কার, আজ 18ই মার্চ সোমবার, আবার নতুন একটা সপ্তাহের শুরু। আমি একটু লেট করেই ব্লগটা শুরু করছি, আর এখন বুবলা কিটা থেকে এসে একটু জুস আর একটু দই খাচ্ছে। কিটা থেকে একটু হলেও খেয়ে আসে, তাই জন্য বাড়িতে এসে খুব বেশি খেতে চায় না। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি ওকে শুধুই দই আর জুস খাওয়াই, কিন্তু এই দইগুলো না ফ্রুট ইয়োগার্ট, এখানে অনেক প্রোটিন নিউট্রিয়েন্টস থাকে। যেহেতু খেতে চায় না তাই আমিও খুব একটা জোর করি না, বিকেল থেকে আবার তো চলবেই ওর পিছনে আমার খাওয়া নিয়ে ছোটাছুটি। এখন বুবলাকে একদম স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেব, আবার ব্লগটা কন্টিনিউ করব বিকেলবেলায়। বিকেলে ভেবেছি বুবলাকে একটা ইন্টারেস্টিং জিনিস বানিয়ে দেব, আর সেই জিনিসটা হচ্ছে হোম মেড পিজা। সেদিনকার সারার বার্থডে পার্টিতে গিয়ে আমরা এই জিনিসটা জানলাম, আর খুবই ইজি টেকনিকে মাত্র 3-4 মিনিটের মধ্যে ঘরে বানানো যায় এই হোম মেড পিজা। আপনাদের সাথেও রেসিপিটা আজকে শেয়ার করে দেব। বুবলাকে নিজের মতন খেতে দিয়ে চলুন একটু রান্নাঘরে যাওয়া যাক, আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই। ক্রাস্টটার জন্য এখানে আমরা নিয়েছি হচ্ছে টর্টিলা, মানে যেগুলোকে আমরা রুটি হিসেবে ব্যবহার করি। এতে পিজাটা খুবই থিন ক্রাস্টের হচ্ছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগছে, আর বাচ্চারাও খুব ভালোভাবে এটাকে খেতে পারে। পিজা সসের জন্য এখানে আমি ইউজ করছি কনসেন্ট্রেটেড টমেটো পিউরে, আপনারা চাইলে পিজা সস আলাদা করে কিনতে পারেন। এখানকার সুপারমার্কেটে পিজা সস আলাদা করে বিক্রি হয়। এখানে একটু ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি চিজ, পিজাতে একটু বেশি করে চিজ না দিলে টেস্ট আর কিসেই বা আসবে। সাথে আরেকটু দিয়ে দেব মজ্জারেলা চিজ। আমাদের এখানে মজ্জারেলা এরকম প্যাকেটের ভিতরে পাওয়া যায়, প্যাকেটের মধ্যে থেকে বের করলে পরে হচ্ছে একটা গোল জাস্ট বল, সেটাকে পিস পিস করে কেটে পিজার ওপরে একটুখানি ছড়িয়ে দেওয়া হবে। আপনারা চাইলে অন্য ধরনের মজ্জারেলা কিনে সেটাকে গ্রেট করে ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। টপিংসের জন্য এখানে আমরা ব্যবহার করছি চিকেন পেপারনি। এখানে কিন্তু সোয়াইন রেন্ড অনেক ধরনের পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু বাকিগুলো খাই না তাই জন্য চিকেনটা আনা হয়েছে। আর বুবলাও খেতে কিন্তু এগুলো খুব ভালোবাসে, আসলে ওদের কিটাতে এগুলো খেতে দেয়, তাই জন্য এই সব খাবার কিন্তু বুবলার খুবই পছন্দের। এরপরে ওপর থেকে একটু দিয়ে দেওয়া হচ্ছে ফ্রেশলি ক্রাশড পেপার, যাতে একটুখানি টেস্ট আসে। আমাদের কাছে অরিগ্যানো ঘরে নেই তাই ওপর দিয়ে দিলাম না, আপনাদের কাছে থাকলে ওপর দিয়ে অরিগ্যানো দিয়ে দিতে পারেন। চিলি ফ্লেক্সটাও অ্যাভয়েড করলাম বুবলা খাবে দেখে। এইবার এটাকে ওভেনে ঢুকিয়ে দিয়ে 200 ডিগ্রি টেম্পারেচারে, আর এই সিম্বলটায় মানে ওপর নিচ যেখানে দুটোতেই হিট পায়, আমরা রেখেছিলাম 8 মিনিটের জন্য। 8 মিনিট থেকে একটু বেশি হয়ে গেছে দেখে সাইডটা একটু পুড়ে গেছে, কিন্তু ডট 8 মিনিট রাখলে পরে পিজ্জাটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। ব্যাস, চট জলদি ঘরে হোম মেড পিজ্জা কিন্তু রেডি। এবার একটা পিজ্জা কাটারের সাহায্যে পিজ্জাটাকে স্লাইস করে কেটে নিন আর এনজয় করুন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড পিজা বানানো চলছে। এত ভালো লেগেছে প্রথমবারটা খেয়ে যে সেকেন্ড টাইম আমরা আবার বানাচ্ছি, কিন্তু এটাতে অ্যাডিশন দেওয়া হয়েছে একটু পেঁয়াজ, আর ওদিকে কাটা চলছে ক্যাপসিকাম। তো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে সাথে এগুলো চিকেন না, চিকেন পেপারনি, আর আছে মজ্জারেলা, আর আছে এগুলো কি কি চিজ, ওটা মজ্জারেলা, আচ্ছা বাটার চিজ, মানে বাটার ক্রিম, বাটার চিজ, হ্যাঁ। ঘরে একটুখানি আনারস থাকলে দারুণ হতো ব্যাপারটা। ইটালিয়ান দেখেন আমার ব্লগ, বাঙালিরা দেখে, বাঙালিরা একটু আনারস টানারস দিয়ে খায়, ভালো লাগে খেতে। আমাদের কিন্তু আজকে ডিনার ডান, আমরা আজকে ভাত রুটির দিকে গেলাম না, পিজ্জা খেয়েই আমাদের ডিনার কমপ্লিট করছি। বিকেল থেকে বুবলার শরীরটা খুব একটা ভালো না, সমানে নাক থেকে সর্দি পড়ছে, তার জন্য আজকে কোথাও বের করিনি। কিন্তু 2-3 দিন সমানে ঘুরে বেরিয়ে বুবলার আজকে এমন হয়েছে যে সমানে ও তার জ্যাকেট জুতো আমাদেরকে দেখাচ্ছে,
রাত বাজে এখন 9:30, আর বুবলা আমাদেরকে পাগল করে দিয়েছে, কান্নাকাটি জুড়েছে বাইরে নিয়ে যাওয়ার জন্য। রাত্রি 9:15, হ্যালো সবাই, এই দেখুন এটা বুবলা। রাত্রি 9:15 হাতে কলা নিয়ে কই যাচ্ছি আমরা বাবা? হ্যাঁ, এদিকে বাইরে, ইন্টারেস্টেড বাইরের দিকে। আচ্ছা, বুবলার শরীর খারাপ হলে অনেক কিছুতেই ছাড় পেয়ে যাচ্ছে, আর সেটা ভালো মতন বুঝতে পেরে আজকে সেটা সদ্ব্যবহার করছে। রাত 9:30 এসেছি আমরা কাউফল্যান্ডে বাজার করতে। বুবলাকে কোথাও একটা নিয়ে যেতেই হতো, তা কোথায় যাব, বাজারটা সেরে ফেলি ভাবলাম। আরে দেখুন আমার বাচ্চা, কিরে সবাই তো ঘুমো ঘুমো দিচ্ছে, তুই এখন কি করছিস? খুলছে বাবা, দাঁড়া। আমি কাউফল্যান্ডে আসলেই আমার খালি মনে হয় যে আমি ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি যেই জিনিসগুলো আমি এখানে এসে নতুন দেখেছি। এটা হচ্ছে সবজি ফলমূলের ওয়েইং মেশিন। আপনি ধরুন একটা বেগুন নিলেন, নিয়ে এই ওয়েইং মেশিনে রাখলেন। এবার অনেক কটা অপশান আছে এখানে, যেমন ফল আর সবজি। আমি সবজি চুজ করলাম, তারপরে ছবি দেখে কোন সবজিটা আমি নিয়েছি সেটা চুজ করলাম, আর এখানে বেরিয়ে গেল একটা স্লিপ। এই স্লিপে লেখা আছে দাম। আরেকবার দেখাই, আবার আমি বেগুন চুজ করলাম আর এই স্লিপ বেরিয়ে আসলো, আর আমি এই স্লিপটা লাগিয়ে দিলাম বেগুনের গায়ে। এবার তফাতটা দেখুন, এই বেগুনটার দাম পড়ছে 0.45 সেন্ট, এই বেগুনটার দাম পড়ছে 0.48 সেন্ট। কেন? ওজনের তফাতের জন্য। আপনি যখন বেগুনটা কিনবেন এখানে সাইডে লেখা থাকবে আপনাকে ইনস্ট্রাকশনে যে প্লিজ ওয়েট করিয়ে নেবেন বিলিংয়ের আগে। আপনি যদি এই স্টিকারটা না লাগিয়ে ক্যাশ কাউন্টারে চলে যান, ওরা কিন্তু আপনাকে আবার পাঠাবে এই ওজনটা করিয়ে স্টিকারটা লাগানোর জন্য, কারণ ওজন অনুসারে দাম ভ্যারি করে। বুবলা কাউফল্যান্ডে আসলে পরেই এই বায়নাটা সবসময়ের জন্য রাখছে, একটা করে ডোনাট কেনে। পুরোটা তো খায় না, নষ্ট করে, কিন্তু কেনা চাই। ব্রেকফাস্টের জন্য আমাদেরকে পাউরুটি কিনতে হতো, কিন্তু আজকাল যে আমরা কোন পাউরুটিটা খাচ্ছি সেটা আমি তো একটা ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু এই সেকশন দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর চোখে পড়ল টোস্ট ব্রেডের সেকশনটা। তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কত ভ্যারাইটির টোস্ট ব্রেডও পাওয়া যায়। কিন্তু আমি তাও প্রেফার করি আর বা বলবো যে কাউফল্যান্ডে আসলে পরে ফ্রেশ বেকারি সেকশনটা থেকেই ব্রেড কিনবেন। আমরা হোয়াইট ব্রেড আর ব্রাউন ব্রেডই জানি, কিন্তু এখানে ফোলকন ব্রেড থেকে শুরু করে রাগির ব্রেড, মাল্টিগ্রেন ব্রেড অনেক রকমের পাওয়া যায়, যেটা আপনি স্যান্ডউইচ হিসেবে ইউজ করে খেতে পারেন। এই দেখুন, এইখানে যেই ব্রেডটা দেখছেন এটা কিন্তু মিষ্টি পাউরুটি, ভেতরে কিশমিশ দেওয়া। এটা আমাদের ইন্ডিয়াতেও যদিও পাওয়া যায়, তবে দামটা এখানে একটু বেশি, 2.39 ইউরো। স্যান্ডউইচ ব্রেড নিয়ে কী বা আর বলবো, তবে এই গোল গোল ধরনের ব্রেডটা আমার যেটা চোখে পড়লো এটা কিন্তু আমি ইন্ডিয়াতে খুব একটা দেখিনি। আপনারা দেখেছেন কি না জানি না। দেখুন লেখা আছে টোস্ট ব্রেড, কিন্তু দেখতে কীরকম দেখুন, গোল গোল আকারের। খুব ভালো করে দেখানো যাচ্ছে না প্যাকেটের বাইরে থেকে, তবুও যতটুকু দেখানো যাচ্ছে আমি চেষ্টা করছি দেখানোর। অদ্ভুত শেপ, কিন্তু আমরা সাধারণত স্কোয়ার পাউরুটি দেখেছি, রাউন্ড খুব একটা দেখা যায় না। বাজার করতে এসে আরেকজনের মনে কিন্তু খুব আনন্দ, কিন্তু যা যা কেনাকাটি করার ছিল মোটামুটি সব হয়ে গেছে, তাই এখন আমাদের বাড়ি ফেরার পালা। বাকি ভিডিওটা বাড়ি ফিরে তারপরে হবে, কিন্তু তার আগে বাড়ি ফিরেই সবার আগে বুবলাকে খাওয়াবো আর ওকে ঘুম পাড়িয়ে দেব। মোটামুটি সব কাজ ডান আমার, এখন এসছি আমি রান্নাঘরে। মানে প্যানে তেল গরম করতে বসিয়েছি আর সাথে দিয়েছি 2 লাল লঙ্কা। আজকে বানাচ্ছি আনারসের চাটনি। কাউফল্যান্ড থেকে আনারস কিনে এনেছিলাম, কিন্তু এটা ক্যান্ড আনারস। ফ্রেশ আনারসের টেস্ট ভালো হলেও অনেক বেশি খাটনি, তাই আমি আজকে চট জলদি বানিয়ে ফেলবো আনারসের চাটনি। ঘরে আপনার কাছে চিলি ফ্লেক্স থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আমি যাতে ঝালটা একটু বেশি হয় তাই জন্য এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। ভালো করে তেলটা গরম হয়ে গেলে পরে একটু নাড়াচাড়া করে নেব, আর প্যানে দিয়ে দেব ক্যান্ড আনারস। ক্যান্ড আনারসের ভিতরেও কিন্তু আনারসের অনেকটা জুস থাকে, সেটা ফেলে দেবেন না, সেটা রান্নায় দিলে পরে কিন্তু রান্নার টেস্ট অনেকটা ভালো হয়ে যায়। এই আনারসের চাটনিটা আমি আমার বন্ধুর কাছে খেয়েছিলাম, ওর রেসিপিটা একটু আলাদা। ও কিন্তু একদম ফ্রেশ আনারস দিয়ে গ্রেট করে চাটনিটা বানিয়েছিল আর অসাধারণ হয়েছিল খেতে।
যেহেতু আমি ফ্রেশ আনারস ইউজ করছি না আর গ্রেটও করিনি, তাই জন্য এটাকে অনেকটা ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি একটু কাজু কিশমিশ, মুখে পড়লে চাটনির মাঝখানে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঢাকা চাপা দিয়ে দিয়ে প্রায় 15-20 মিনিট ধরে আমি এটাকে কিন্তু রান্না করছি, আর কিছুক্ষণ বাদে বাদে ঢাকনাটা খুলে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি, আর চেষ্টা করছি খুন্তি দিয়ে এই আনারসগুলোকে একটু ম্যাশ করে দেওয়ার। আনারসগুলো অল্প একটু সিদ্ধ হয়ে এসেছে, তাই এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে আন্দাজ মতন চিনি। যেহেতু চাটনি একটু ঝাল টক মিষ্টি আমার খেতে ভালো লাগে, তাই এক গাদা চিনিও এখানে আমি অ্যাড করছি না। আপনারা যদি চান অল্প একটু লেবুর রসও অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু চাটনিটা খেতে দারুণ হবে। আনারসটা আমি গ্রেট করে দিইনি, তাই এই ম্যাশারটার সাহায্যে আমি এগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। এরপরে ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে কিন্তু চাটনিটাকে নামিয়ে নেব। গরম গরম চাটনি খাওয়া যাবে না, তাই কালকে এই চাটনিটা খাওয়া হবে। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। রাত এখন অনেক হয়েছে, তাই শুভরাত্রি। আপনাদের সাথে আবার দেখা হবে অন্যদিন অন্য আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে।